সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে প্রীতি ও ভালোবাসা। আমি আজকে চলে এসেছি বাইপাইল, বাইপাইল পেঁয়াজ রসুন আদা আলুর পাইকারি বাজারে। আজকে পেঁয়াজের বাজারগুলো কেমন যাচ্ছে পাইকারি, আমি আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। সবাই আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। দর্শক, আমি আজকে চলে এসেছি বাইপাইল পেঁয়াজ রসুন আদার পাইকারি বাজারে। আমি এই আড়তের ওনার নাম বলছি সাহেব আলী ভাই। এই সাহেব আলী ভাইয়ের কাছে আমি আজকে বাজার সম্পর্কে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সাহেব আলী ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন ইনশাআল্লাহ। মোটামুটি তো পরিবেশ ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা পরিবেশে বাজারে কেমন হচ্ছে আপনার ব্যবসা? অনেক বেতন ঠিকভাবে হয় নাই, তো হবে আশা করা যায়। হ্যাঁ, মোটামুটি কিছু জায়গায় বেতন হয়েছে, কিছু হয় নাই, এরকম অবস্থা আছে। তারপর ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আছে আলহামদুলিল্লাহ। আপনার বাণিজ্যালয়ের নাম কি? কোনো ঝিনাইদা বাণিজ্যালয়। ঝিনাইদা বাণিজ্যালয়ে এসেছি। শুভ দর্শক, আমি সাহেব আলী ভাইয়ের কাছে জানবো এই যে ইউজ পরিমাণ পেঁয়াজ গুলো আছে, রসুন আছে, আদা আছে, এগুলো দামগুলো জানার চেষ্টা করবো আজকে। সাবিল ভাই, আপনার কাছে আদা দেখছি, এগুলো কোথাকার আদা? এগুলো বার্মা, বার্মার আদা। এগুলো কত যাচ্ছে? 190 গ্রাম। 190 গ্রাম। আর এগুলো যে দেশি রসুন দেখে, এগুলো আমাদের? হ্যাঁ, দেশি দেশি রসুন গুলো কত যাচ্ছে? 170-172। আজকে একটু বাড়তি বলেছে, 2 টাকা বাড়তি, 170-72 টাকা যাচ্ছে। শুভ দর্শক, আর এগুলো কত যাচ্ছে? এগুলো এটাও দেশি রসুন, একই দাম নাকি? এটার দাম একটু বেশি। এটা কত? 180। 180। আর এটা কি রসুন? এটা এটা হলো বেশি বেশি না, ছোট ছোটটা কত যাচ্ছে? এটা 170-172। 170-172। আর এটা 180। কিমন কত বড় না? পেঁয়াজ হলো এটা আছে আপনার ফরিদপুর, ফরিদপুর 58-60। 58-60। 58-60। আজকে পেঁয়াজের দাম তার মানে কত টাকা বাড়ছে আজকে? না, 2 টাকা বাড়ছে, এর আগে ছিল 57-58 ছিল। 57-58, আর আজকে 58-60। আচ্ছা আচ্ছা। দর্শক, পেঁয়াজের দাম আজকে 60-62 যাচ্ছে। আজকে হঠাৎ একটু বাড়তে হওয়ার কারণ কি? মালের আমদানি কম। তো এই যে ইন্ডিয়ান পেঁয়াজ আসার কথা শুনলাম, আসলে এর কি আগামী সম্ভাবনা আসবে নাকি? না, এ বিষয়ে আমরা সঠিক জানি না। শুনলাম যে সোমবারে আসবে, আসলে কোন সোমবার এটা? এটা আমরা বলতে পারলাম না, কারণ আমরা তো ব্যাপারীর মাল বেশি, ব্যাপারী দিলে বেশি, না দিলে নাই। আপনি তো ইন্ডিয়ান পেঁয়াজ বেচেন না? না, খুব কম, হয়তো ব্যাপারী দিলে বেশি। পেঁয়াজের দাম কি আরো বাড়বে আশা রাখেন? এটা আমরা বলতে পারব না, মুকামে দাম বাড়লে এনে বাড়বো, আর মুকাম যদি ঠিক থাকে এলেও ঠিক থাকবে। চাষিরা তো পেঁয়াজ ছাড়ছে তো মনে হয় মোটামুটি? হ্যাঁ হ্যাঁ, চলতো। আলু কি আপনার লিখে? আলুগুলো আলু কত টাকা যাচ্ছে আজকে? আলু বিক্রি হচ্ছে আপনার এলাকে 42 টাকা, 43 টাকা, 42-43, মানে আগের মধ্যে আছে আলুর দামটা। আলুর দাম ইন্ডিয়ান তো আলু কি আসছে এখন বর্তমান? না, আমাদের এখানে ইন্ডিয়ান আলু নাই। আসলে তো আলুর বাজার দাম মোটামুটি অনেক কমে গেছে, আরো সামনে কি বাড়ার চিন্তা ভাবনা আছে, এরকম কোনো আশ্বাস পাচ্ছেন? আমি থাকবো। শুভ দর্শক, সাহেব আলী ভাই, ওনার কাছে আমি আজকে যে বিভিন্ন বাজারের আপডেট গুলো নিলাম, আমি আরো দু একটা আড়তে যাবো, আমি দামগুলো জানবো আজকের বাজার গুলো কেমন যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, আমি এসেছি আলহাজ বাণিজ্যালয়, এটা বাইপাইল বড় একটা পাইকারি বাজার। আমি আলহাজ বাণিজ্যালয়ের ওনারের সঙ্গে আমি একটু কথা বলবো, আজকে বাজারটা কেমন যাচ্ছে, পেঁয়াজ এই যে রসুন আলু আছে, আমি এগুলো একটু দামগুলো জানার চেষ্টা করি আজকে। আসসালামু আলাইকুম ভাই। পেঁয়াজ আছে আপনার কোন কোন এলাকার পেঁয়াজ আছে এখানে? হঠাৎ পেঁয়াজের বাজারে এত চড়া হওয়ার কারণ কি?
আজকে বাজার এলসি আসার কথা ছিল, এলসি এর বাজার মানে এলসি বাজার বাড়ছে তো, হ্যাঁ এলসি হ্যাঁ মানে বাংলাদেশে পেয়ে তো 60-70 রুপির বাজার নেই, 65-70 আছে বাংলাদেশে, আবার ফেলি দিলে আসবে না। আমাদের দেশে যে পেঁয়াজ আছে এই পেঁয়াজই যথেষ্ট, ইন্ডিয়ান পেঁয়াজ আইসি আপনি পর্দা করতে পারবে না, ওই যে বিক্রি পায় 15 দিন 1 মাস পর্যন্ত থাকে, এই কারণে পেঁয়াজ গুলি ড্যাম হয়ে থাকে। আমাদের দেশে পেঁয়াজের কোয়ালিটিটা ভালো, সাথে সাথে আস্তে আস্তে আলুর হিসাবে আলু 50 টাকা কেজি, আলু 50 টাকা কেজি পেঁয়াজ হলো 63 টাকা কেজি, তাহলে 70 টাকা পেঁয়াজ দরকার, তাহলে আলুর লগে তবু আলু লগে খাবে না। পেঁয়াজের দাম কি আরো বাড়বে বলে আশা রাখছেন? পেঁয়াজের দাম আরো বাড়বে। সুপ্রিয় দর্শক, আলহাজ মানিকুলের অনার এ ভাইয়ের কাছে আমি জানলাম আজকে পেঁয়াজের বাজার। সুপ্রিয় দর্শক, আমি আজকে ডাহানারা মানিকুলের বাচ্চা ভাইয়ের কাছে আজকে জানবো আজকে পেঁয়াজের বাজার গুলো কেমন যাচ্ছে, আমি একটু জানার চেষ্টা করি রসুন এবং পেঁয়াজের। আসসালামু আলাইকুম বাচ্চা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে মন মরা লাগছে, কারণ কি? ১৭০-১৭৫ দাম বেশি না, 70 টাকা কেজি বাংলাদেশে 80 হইবে না, কদিন যাক জানলাম আজকে জানার পরে তোলায় মোটামুটি পেঁয়াজের দাম গুলো একটু বাড়তি, প্রায় বেশি বাড়তি না, 4-5 টাকা বাড়তি, রসুনের দামটা অনেক বেড়েছে, আমি আরো 2-1 জায়গায় জানবো আজকে বাজারটা কেমন যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমার এই ছোট ভাইয়ের সঙ্গে একটু আলাপ করবো, আজকে বাজার গুলো কেমন যাচ্ছে, আপনার নাম এবং আড়তের নামটা বলবেন। আমার নাম হচ্ছে হৃদয়, ঘরের নাম হচ্ছে সালাউদ্দিন বানজালয়। এই যে আপনার বেশি রসুন আছে, এই রসুন গুলো এখন কত টাকা যাচ্ছে বর্তমান বাজারে? আজকে এগুলো আপনার বর্তমান বাজারে যাচ্ছে 180 টাকা। জি, ব্যবসা কেমন যাচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। যে এই রসুন গুলা কি সব আমাদের দেশের রসুন? হ্যাঁ হ্যাঁ, এগুলো হলো দেশি রসুন নাটোরের। এখানে কি চায়না রসুন আছে নাকি? হ্যাঁ চায়না আছে। এইগুলো না? হ্যাঁ। চায়না গুলো কত টাকা যাচ্ছে? চায়না গেছে আপনার 200 টাকা। মানে চায়না এবং এগুলো খুব একটা দাম বেশি বাড়ে না? হলুদ গুলো বিক্রি হচ্ছে আপনার 300 টাকা, হলুদের দাম মানে বেশি। আচ্ছা আচ্ছা, আদা গুলো কত যাচ্ছে বর্তমানে? আদা পাইকারি, আদা পাইকারি যাচ্ছে আপনার হলো 205 টাকা। পেঁয়াজ দেখছে আপনাদের কোন এলাকার পেঁয়াজ? এগুলো
এগুলো আপনার রাজশাহী তাহিরপুরের রাজবাড়ি রাজশাহী পাবনা সব তো সেম রেট যেতে প্রায়। হ্যাঁ হ্যাঁ সেম রেট যেতেছে। আজকে হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ার কারণ কি? কালকে কত ছিল? কালকে আর কি মনে করেন কি 2-3 টাকা কম ছিল, আর বৃষ্টির কারণে, আর হলো আপনার যে নির্বাচন হইতেছে তার জন্য পেঁয়াজের দাম একটু বাড়তি। ঠিক আছে, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আমি আজকে পেঁয়াজের বাজারগুলো জানলাম।